Futbolda kurulur. Şurayı hiç anla. Ekle başına. Kırkına zor bahçe. Kuş kota alın. Kapa köşe. এটা সুরের ঝর্ণা আগামী যে বিশ্বসঙ্গীত দিবস 21 জুন সেই উপলক্ষে আমরা শ্রদ্ধা জানালাম বাঙালি কম্পোজার যারা মিউজিক কম্পোজার্স পঙ্কজ কুমার মল্লিক থেকে বাপিলাইরি এই সময়কালের মধ্যে আধুনিক বাংলা গান চলচ্চিত্রের গান এই সমস্ত মাধ্যম এবং মাধ্যমটা ছিল সিনেমার পোস্টার রেকর্ড কভার রেকর্ডস বা সেটা 78 RPM ইপি বুকলেটস বিজ্ঞাপন গানের গান প্রকাশের বিজ্ঞাপন সং বুকস এবং বিভিন্ন ক্যাটালগস মিউজিক ম্যাগাজিন এই এবং এইসবের মারফত আমরা এই এই অনুষ্ঠানটা করলাম এবং সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এটা নিবেদন করলো এই বছরে পুরো অনুষ্ঠানটা এবং আমি খুব খুশি যে সৈকত মিত্র সুদিন দাশগুপ্ত ছেলে বা হচ্ছে সুদিন সৌম্য দাশগুপ্ত তারপরে হচ্ছে নচিকেতা ঘোষের সুপুষ্ট এবং নিজে গুণী সঙ্গীত পরিচালক সুপর্ণকান্তি ঘোষ পঙ্কজ কুমার মল্লিকের বাড়ি থেকে রাজীব গুপ্ত জিনু গুপ্ত এবং বিশিষ্ট সংগ্রাহক আর্কাইভিস্ট দেবজিৎ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সংগ্রাহক দেবুল দেমো আর কি আমার দেবাশিস মুখোপাধ্যায় এরা প্রত্যেকের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটার ইনোগ্রেশন হলো এবং এটা 3 দিন চলবে এবং আগামী 16 তারিখ পর্যন্ত বাঙালিদের যে গৌরবময় অধ্যায় মিউজিকে বাংলা মিউজিকে এবং পরবর্তী সময় হিন্দি ছবির গানেও বাঙালি সুরকাররা বড় ভীষণ নাম করেছেন কিন্তু আমরা মূলত বাংলা গানটাকেই রেখেছি এই অনুষ্ঠানে তো আশা করি সকলের ভালো লাগবে এই উদ্যোগ আমার মনে হয় যে এটা একটা খুব সুন্দর একটা একটা সুযোগ বিশেষ করে নতুন জেনারেশনের কাছে এবং নতুন এবং পুরনো সুরের সঙ্গে যারা মিলেমিশে রয়েছে তাদের সংযোগ তৈরি করার মানে ইটস আ মানে বিউটিফুল ভেনিউ এবং এই জায়গাটা আমার কাছে কেন অনেকের কাছেই খুব নস্টালজিক কারণ আমি আমার কাছে নস্টালজিক এই কারণে যে আমি এখানে জন্মেছি আমি এখানে আমার যৌবন পর্যন্ত কাটিয়েছি তো যাই হোক এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে যে দুটো জিনিস একটা হচ্ছে সুরকার গীতিকার বা যারা গান করছেন তাদের আদান প্রদান হতে পারে যেটা এখন যেটা খোকাদা মানে সুপর্ণকান্তিদা বলছিলেন যে এটার ভীষণ কমে গেছে এই আদান প্রদানটার জন্য এটা কিন্তু একটা আইডিয়াল জায়গা যেখানে কিন্তু যদি দুই প্রজন্মের শিল্পী মানে আজকে যারা গান বাজনা করছেন এবং যারা পুরনো মানে অনেক দিন ধরে করছেন পুরনো নতুন বলবো না যারা আজকেও করছেন যারা অনেক দিন ধরে করছেন তাদের এক্সপিরিয়েন্স তাদের গাইডেন্স যারা আজকে করছেন তারা তাদের উদ্যম এই দুটো যদি মেলবন্ধন ঘটে এমন এক সুন্দর একটা আবহ তৈরি হওয়া হতে পারে মানে এরকম আগে হতো যে একটা কোনো রেস্টুরেন্ট যেমন এখানে ছিলাম বাবার কাছে সোনাজের অমৃতায়ন বলে রাসবিহারী মোড়ে ছিল মেলাডির দোকান সেখানে একটা আড্ডা এবং অমৃতায়নে বসে এই গান বাজনা নিয়ে আলোচনা করে এরকম ব্যাপারটা কিন্তু আবার যদি হয় আমার মনে হয় এই যে মানে নিজেদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে গেছে সেটা যতটা মেটানো যায় তত কিন্তু যে কোনো ক্রিয়েশনের জন্য ভালো যে কোনো শিল্পের জন্য ভালো সেটা যেরকমই ফরম্যাট হোক তো সেটার একটা সুযোগ সৌম্য করে দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ অল দ্য বেস্ট ফর ইট হ্যাঁ এই অনুষ্ঠানটা আসলে সুদীপ্ত চন্দ ওর মাথা থেকেই এটা বেরিয়েছে ও এর আগেও দুখানা এরকম প্রোগ্রাম করেছিল ওর পোস্টারের কালেকশনটা সাংঘাতিক একটা পোস্টারের কালেকশন প্রথমবার করেছিল ও রাহুল দেব বর্মনের পোস্টার নিয়ে তারপরবার করেছিল সুচিত্রা সেনের পোস্টার নিয়ে দুটোই আমি ছিলাম দুটোই হয়েছিল ICCR তো এইবার বসে ও যেটা বলছিল যে বাঙালি মানে বাংলা গানের যারা
কম্পোজার্স আর কি, তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা, এরকম একটা পোস্টার, পোস্টার শুধু না এবং রেকর্ড টেকর্ড যত দূরে আছে ডিসপ্লে করার একটা, তো সেইটাও একটা একটু জায়গাটা আমাদের জায়গাটাও পছন্দ হয়েছিল এই জায়গাটা। তো এইখানে আমরা এই সেই 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 ইয়েতেই 21st June ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটা করলাম আর কি। তো এটা তো 3 দিন থাকবে, এই এক্সিবিশনটা 3 দিন থাকবে। এরপর কালকে আর একটা অনুষ্ঠান আছে তার সঙ্গে, সেটা আমার আমার এক বন্ধু, সে দুবাই থেকে আসছে, সে ড্রাম বাজার, আমাদের ওয়েস্টার্ন মিউজিকের একটা প্রোগ্রাম আছে কালকে, আর আমার ওর সাথে আমি বাজাবো আর আমার ছেলে পিয়ানো বাজাবে, আমার ছোটো ছেলে। আর পরের দিন অনুস্মিতা, সে গজলের গজল গাইবে আর কি, তার সাথে গজলটা একটা অন্যরকমভাবে হবে আর কি, মানে তবলা হারমোনিয়ামের সঙ্গে না, একটা গিটার আর একটা পিয়ানো। তো এই জায়গাটা এটাই আর কি, এইভাবে আমরা প্রোগ্রাম করতে চাই। আর এই 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 পার্টিকুলার এই যে পোস্টার এক্সিবিশন আর আর্টিফ্যাক্টস এক্সিবিশন, এটা আর এই যে আমাদের যে আড্ডাটা হলো, এটাতে মানুষে অনেক কিছু জানতে পারলো। এবং এই এই ধরনের তো কালেকশন অফ পিপল যারা পুরোনো প্রজন্মটাকে দেখেছে খুব একটা হয় না আজকাল, তো অত্যন্ত সুন্দরভাবে বললো সুবর্ণকান্তি এবং সৈকত, দারুণ দারুণ বললো ওরা। তো এটা খুব দরকার আছে আজকের দিনে, আমরা আমরা একটু দূরে দূরে সরে যাচ্ছি সবাই, আমার মনে হয় এই ধরনের প্রোগ্রাম করে আমরা অনেক কাছে আসতে পারি। হ্যাঁ, আজকের এক্সিবিশনে যে যে সুরের ঝর্ণা যে এক্সিবিশন হলো, এটাতে পঙ্কজ মল্লিক থেকে শুরু করে আমাদের নিকট অতীতের রাহুল দেব বর্মন বা বাপি লাহিড়ি পর্যন্ত যে সুরকারদের পরিক্রমা, বিভিন্ন সুরকার বাংলা ছবির জন্য কাজ করেছেন তাদেরকে ঘিরে এই আয়োজন করা হয়েছে। তাতে একটা জিনিস হলো যে আমাদের জীবন যাদের গানে গানে জারিত হয়েছে, আমরা যাদের গান শুনে বড় হয়েছি, আমরা যাদের গান শুনে এখনও আনন্দ পাই, মুগ্ধ হই, মোহিত হই, তাদের কথা আজকে উঠে এলো। হয়তো এখানে গান সেভাবে শুনতে পেলাম না, কিন্তু আমরা জানতে পারলাম আমাদের জীবনে এদের সুরের যে ধারা বয়ে চলেছে সেইটাকে, সুরের যে ঝর্ণা বয়ে চলেছে সেইটাকে আমরা সবার মধ্যে ফিরে পেলাম। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি আজকে এখানে এসে, সুদীপ্তকে প্রথমত আমি অনেকদিনই চিনি, আজকে এখানে এসে আমার একটা অন্যরকম মনটা হয়ে গেল, সারাদিনের কাজের পর সন্ধ্যেটা আরও সুন্দর হয়ে গেল। আর যেহেতু পঙ্কজ মল্লিক মিউজিক অ্যান্ড আর্ট ফাউন্ডেশন আমরা 2005 থেকে রান করছি, অনেক শোজ অনেক কিছুই ওনাকে নিয়ে, অন্য মনীষীদের নিয়ে করেছি, তো সেই দিক থেকে এই যে আজকে সমস্ত সুরকার মানে যতটা সম্ভব হয়েছে তুলে ধরা, মানে যেটা কথায় কথায় উঠে আসছে পঙ্কজ মল্লিক থেকে বাপি লাহিড়ি বাঙালি সুরকারদেরকে নিয়ে কাজ করা, সেটার এই যে পোস্টার সিনেমার এই যে সব কিছু এনেছেন এখানে, এখানে যেন চোখটাও জুড়িয়ে যাচ্ছে মনটাও জুড়িয়ে যাচ্ছে। বিষয়টা হলো যে বাঙালি মানুষ তারা তাদের অতীতটা সুরের ঝর্ণাধারায় যে এত সুন্দর ছিল সেটা যদি আবার করে মনে করেন, গানগুলো আবার করে শোনেন, সেইটা যেন হয় এবং সেটা যেন আগামী প্রজন্ম মানে এখন যারা বেড়ে উঠছে তারা শুধু হালখিলের গান শুনে নয়, তারা তাদের অতীতটাকেও জেনে যেন বড় হন। আর আজকের প্রচেষ্টায় যে 3 দিন চলবে এটাকে তো অনেক সাধুবাদ, সবাই আসুন, সকলেই এসে এটা দেখুন আর এতে অনুপ্রাণিত হয়ে সেই গানগুলোকে আরো শুনুন, এটাই চাই। হ্যাঁ, নস্টালজিয়া তো বটে, কিন্তু আমি বলবো এটা নস্টালজিয়া হয়ে যেন না থাকে, এটা আমাদের মননের আমাদের শিল্পী চেতনা, দেখুন মানুষকে উঠে যে স্টেজে উঠে গান গাইতেই হবে এমন কোনো কথা নেই, শিল্পী চেতনা তার কানটা দিয়েও হয়, তো এই নস্টালজিয়াটাকে নস্টালজিয়া না ভেবে এটাকে ওতপ্রোতভাবে জীবনের সঙ্গে জড়িয়ে নেওয়া, যে আমার কখনো ইচ্ছে হলে আমি শ্যামল মিত্রর সুরারোপিত কোনো গান হয়তো শুনবো, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, বা আমি হয়তো অন্য আরও কোনো সুরকারের সুর আমি হয়তো শুনবো, কিন্তু সেই ইচ্ছেটা জাগানো খুব দরকার। হ্যাঁ, এখন যেমন টেকনো মিউজিকের যুগে আমরা শুধু একটা থাম্প, একটা বিটের উপর গাড়িতে কী চলছে চলছে ওইটাই হলো,
তা নয়। যদি আপনি নিজের ইতিহাসকে জানতে চান তাহলে সমাজচিত্র তুলে ধরে সিনেমা, তো সেই সিনেমার মাধ্যমে সেখানকার গান কোন সময় কোনটা প্রযোজ্য ছিল সেটা যদি বুঝতে চান তাহলে এগুলো নিশ্চয়ই শুনুন। নমস্কার। দেখুন, ফিল্মের পোস্টার সংগ্রহ করা খুব কঠিন কাজ, কারণ এটা সংরক্ষণ করা, এটাকে ঠিকঠাকভাবে প্রিজার্ভ করা, শুধু পয়সা নয়, শুধু সংগ্রহ নয়, ঠিক জায়গায় রেখে এবং এটা ভাঁজ করা যায় না, ফ্ল্যাট করে রাখতে হয়। ফলে এই পোস্টারগুলো কিন্তু বাঙালির সংস্কৃতির একটা ইতিহাস, ফলে এটা সংগ্রহ করে এরকম প্রদর্শনী করা এটা খুব প্রয়োজন। এবং তার সঙ্গে আছে গালার রেকর্ড, এবং সেখানে 45 থেকে 78 সমস্ত রেকর্ডগুলো, এখন তো আর রেকর্ড নেই। ফলে এইগুলো আমাদের মতো এই যে এরকম একটা ওয়েদারে রাখা, এগুলো যেভাবে ও সংরক্ষণ করেছে আমাদের দেখার সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি সুদীপ্ত চন্দ্রকে অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উইজডম ট্রিকে, যে ওরা এটা করবার সুযোগ দিয়েছে।